আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা মজার ভিডিও বানাতে যাচ্ছি, সেটি হচ্ছে রুবিক্স কিউবের ভিডিও। আর কিউবটার নাম হচ্ছে ফিশার কিউব বা ম্যাজিক কিউব। তো চলুন আমরা স্টার্ট করে এই কিউবটি মিলানো, আর আপনাদেরকে আমি শিখিয়ে দিব এটির ট্রিক্স বা সূত্র। কিছু সূত্র আছে, কিছু ট্রিক্স আছে, কিন্তু নর্মাল 3x3 কিউবের মতোই এটি। তো চলুন আমরা চলে যাই আমাদের কিউবের রাজ্যে। আমরা এখানে কিছু বই দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি না? এখানে রবিনসন ক্রুসো, তারপর শার্লক হোমসের অভিযান, হোয়াইট ফ্যাং, ডন কুইকস্ট্রটের অভিযান, এরকম মজার মজার কিছু বই দেখতে পাচ্ছি আমরা। এগুলো পাঞ্জেরি, সচিত্র কিশোর ক্লাসিক সিরিজ পাঞ্জেরির এগুলো বইগুলো। আমি শীঘ্রই এগুলোর বুক রিভিউ আপনাদেরকে পাঠাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফিশার কিউব, এইটা দিয়েই আমরা সলভ করব। আর এটা হচ্ছে এটার ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা আমাদের খুব একটা কাজে লাগবে না, একদম কাজে লাগবে না বললেই চলে, কারণ আমি তো আপনাদের শেখাচ্ছি, ম্যানুয়াল ছাড়া শেখাচ্ছি, আমি তো নিজের সূত্র বানাচ্ছি। তো দেখেন, এই কিউবটির ঠিক ওপরে এই কিউবটি রাখবো এইভাবে, দেখতে পাচ্ছেন? তো আপনারা এখানে খেয়াল করেন, এই মাঝখান আমি যেভাবে রেখেছি, এই মাঝখানে এইটুকু হচ্ছে এইটার মাঝখান, এই যে এইটার মাঝখান, মানে এই মাঝখানটা হচ্ছে এইটুকু, আর এই দুইটা হচ্ছে এটা। যেমন আমরা একটা ঘোরানোর জন্য এভাবে করি না, তেমন এটার এই একটা এই সাইডটা ঘোরানোর জন্য এরকম করতে হবে, বুঝলেন? আপনারা কি বুঝতে পেরেছেন? কারণ এটা ছাড়া আমার কিছু বলার নাই। এখন আমরা স্টার্ট করবো আমাদের কিউবটা মিলানো। তো প্রথমে আমরা এটাকে এলোমেলো করে নিই। দেখছেন অনেক এলোমেলো হয়ে গেছে, কিন্তু এই কিউবটা এলোমেলোই আছে, কিন্তু এই কিউবটা কিরকম কিছুই হয় না, কিন্তু এই কিউবটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘিচিমিচি হয়ে গেছে কিউবটা। তো চলুন আমরা এখানে আগে একটা প্লাস বানাবো, কি করে? এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা আর এই জায়গা, এই তিনটা জায়গায় আমরা আগে সাদা রং দিয়ে একটা প্লাস বানাই। চলেন, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, একটা প্লাস বানানো। এই যে এই কাজটা আপনাদের করতে হবে, আর এই কাজটাই সবচেয়ে সহজ, বাকি কাজগুলো আর সহজ না, আপনাদেরকে বুঝতে হবে। এই যে এই দুইটা সাইড যেহেতু হয়ে গেছে, এটা নিচে নামিয়ে দিতে হবে, এই যে নিচে নামিয়ে দিতে হবে, কারণ আপনারা অবাক হচ্ছেন, কারণ এখানে যখন আমরা এখানে আমরা আগে হলুদের মাঝখানে চারটা সাদা দিয়ে শুরু করি, মানে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা মিললে তারপরে আমরা আবার ইয়াতে নামিয়ে আনি, কিন্তু আমার সূত্রে যেহেতু আপনারা করছেন, সেহেতু আপনাদের সহজটাই আমি শেখাচ্ছি, মানে আমি যেটা সহজে করতে পারি, যেটা আমার মাথায় খুব সহজেই ঢুকে যায় ওটা আমি করতে পারি, বা আমি তাড়াতাড়ি করতে পারি ওইটা। এই দুইটা সাইড মিলে গেল, এটাও নিচে নামানো হলো, যেন এটা দিয়ে মাঝখান দিয়ে আবার না হয়, মানে অন্য কোনো না ঢুকে যায়। এই দুইটা মিলে গেছে, এটাকে নামিয়ে দিলাম। তারপরে আপনারা এই জায়গাটাই আপনাদের দেখতে হবে, এই যে সবুজ কমলা, কিন্তু এই জায়গায় আছে এইভাবে, এটা আছে এইভাবে। তো এই সবুজ এইটাকে আমরা এই সাইডে নিব, এই সাইডে কিন্তু ফাঁকা আর এই সাইডেও ফাঁকা, তাহলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা এটাকে এই সাইডে যদি ব্যাখ্যা করে একবার ট্রাই করে দেখি এই সাইডে, আর যদি মিলে যায়, মিলে গেছে, তাহলে আমরা এটাকে নামিয়ে দেব, বাস কাজ শেষ। এখানেও ওই একই বিষয়, এইভাবে আছে, এই সাইডে নিব, এই সাইডে একবার দেখে নিব, গোলাপি এই সাইডে হবে, এই সাইডটা খুলে গেছে একটু, আমি এটা লাগিয়ে নিই, তারপরে এটাকে এই সাইডে, এই সাইডে, এই সাইডে মিলে গেছে। আর নামানোর দরকার নেই, কারণ আমি এখন এগুলো উঠিয়ে নেব, দেখেন উঠিয়ে নিয়েছি আমি এগুলো, প্লাস হয়েছে একটা প্লাস। এবার আমরা মাঝখানটা মিলিয়ে নিব, এই যে এই এই ইয়াগুলো মিলাবো আমরা এখন। চলুন স্টার্ট করি আমরা, এইখানে আমরা সাদা খুঁজবো আগে, এই যে সাদা কমলার কাছে নিয়ে গেলাম, কমলা মনে হচ্ছে মিলে আছে, ও হলুদ আছে। তো কমলায় আমি আপনাদেরকে সহজ পদ্ধতি এর আগে এই কিউবে বলেছিলাম, তো এবার আমি এটাকে উপরে উঠিয়ে আমি আমার পদ্ধতিতে করছি, আপনি যে কোনোভাবে এটাকে এখানে উঠাইলেই হবে,
তাহলে এই দেখেন সুন্দর মিলে যাচ্ছে। এই জায়গায় সেম কাহিনী, মানে আপনি সব জায়গায় এই এই মানে এইগুলোতে এই সাইডটা মিলানোর জন্য আপনার এই একটাই আপনার টেকনিক বলতে পারেন। এই দুইটা, এটা হবে এখানে আর এটা হবে এখানে। তো চলুন আমরা এগুলো খুলে নিই। আপনি জানেন, আপনি তো জানেন যে আমি আগে এই কিউবগুলোর প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না, পরে হঠাৎ করে আমাদের স্কুলে এসে দেখি হায় হায় কিউবে ভর্তি হয়ে আছে, সবাই কিউব মিলাচ্ছে। আমি বসে আছি, রুবিক্স কিউব 3x3 পারস, অমুক পারস, ধুমুক পারস, তো আমার কাছে তখন শুধু এই একটা কিউবই ছিল। তারপরে আমি অবশ্য আমাকে এই কিউবটা কিনে দিয়েছে, আপনারা দেখছেন এই কিউবটা। তো এই কিউবটা আম্মু পরে আমাকে কিনে দিয়েছে, আমি ওই পিরামিক্স কিউবটাই আগে মিলানো শিখেছি। তারপরে এই কিউবটা আমার একজন মামা আমাকে শিখিয়েছে। তারপরে এই কিউবটা আমাকে আমি এই কিউবটা থেকে এই কিউবটা হয়ে যায়। তো আমি এভাবে আস্তে আস্তে আমি দেখি যে আমাদের স্কুলে এই কিউবের ছড়াছড়ি, তো আমাকে তো কিনতে হবে একটি কিউব, আমাকে তো আস্তে আস্তে কিউব বাড়াইতে হবে, কারণ আমাকে কিউব, কারণ আমি কিউব শিখতে আগ্রহী। তো আমি ঠিক করলাম যে আমি প্রতি মাসে একটা করে কিউব পাবো, বদলে আমি প্রতি ওয়াক্তে আমি ঠিক মতো নামাজ আদায় করব। এটা অনেক একটা ভালো একটা বিষয় যে আমি নামাজ আদায় করব। নামাজের বদলে আমি জিনিস নিচ্ছি, মানে একটা ধরেন দরকষাকষি আমার আম্মুর সাথে। আমার আম্মু আমাকে কোনো জিনিসই ফ্রি দিবে না কোনো দিন, মানে আমাকে কাজের বিনিময়ে একটা জিনিস নিতে হবে এরকম। তো যাই হোক, আস্তে আস্তে আমি ডিসেম্বর মাসে এটা পেলাম। এই কিউবটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মজার। আমরা এভাবে মিলিয়ে নেব আস্তে আস্তে, এই 3x3-এর মতোই আপনারা দেখছেন, 3x3-এরই নিয়ম। কিন্তু আপনাদেরকে তো আমি বুঝিয়ে দিলাম প্রথমে যে এটা এটার এই মাঝখানটা হচ্ছে, এটার এই মাঝখান, এই দুইটা হচ্ছে এইটা, আর এই দুইটা হচ্ছে এইটা। তাই এটা ধরে আমি যখন মিলানো শুরু করি তখন দেখা যায় যে এত সহজ। আমাকে কিউবগুলো আমার প্রথম উৎসাহ জাগে আমার আমার বিল্ডিংয়ে থাকে আহাত ভাইয়া, ওই আহাত ভাইয়ের কাছে। তার কাছে অনেক রকমের কিউব আছে, টুইস্টি কিউব আছে। আপনারা টুইস্টি কিউব মনে হয় চিনেন না, আমিও চিনি না, আমি চিনতামই না। আহাত ভাইয়া আমাকে চিনিয়েছে যে এটা টুইস্টি কিউব। তো আমি দেখলাম এটা অনেক মজার, কি অনেক মজার আর দেখতে সুন্দর। তো আমি খুব শীঘ্রই এইরকম কিছু কিউবের কালেকশন করব এবং আপনাদেরকে শিখাবো, অবশ্যই আমি আপনাদেরকে শিখাবো, আপনাদেরকে আমি শিখাবো এবং মজা করে শিখাবো যেন আপনারা বুঝতে পারেন কিছু। আর এই কিউবগুলো আসলে মিলানো কোনো ব্যাপারই না, যদি আপনি এই 3x3-টা পারেন তাহলে আপনার আর মিলানোর কোনো ব্যাপার না, আপনি 1 সেকেন্ডে মিলিয়ে নিতে পারবেন, মানে সরি 1 সেকেন্ড না, 1 মিনিটেই তো অনেকে মিলায়, কয়েক সেকেন্ডে মিলানোর যাদের রেকর্ড আছে। তো যাই হোক, আমরা এখানে দেখছি আমরা এতক্ষণে এই পুরো সাইডটা মিলিয়ে নিয়েছি, মানে মাঝখানগুলো মিলিয়ে নিয়েছি। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই যে এল, এটা আবার এল এর আলাদা সূত্র। আপনাদেরকে করতে হবে কি, এই এই যে এলটা আছে না, এটা এটাকে এইভাবে এইভাবে উল্টা এল দেখাচ্ছে না, তো এই উল্টা এলটাকে এই সাইডে নিব। এই সাইডে নিলে তো এই সাইড হচ্ছে, এই সাইডে নেওয়ার নিয়ম নাই, এই সাইডে নিব, এই সাইডে দেখাচ্ছে, এই সাইডে নিতে আমাদের সুবিধা হয়। তাহলে এই সাইডে ঘুরিয়ে নিব, তারপরে উপরে নিব, বামে নিব, নিচে নিব, ডানে নিব, পুরোটাকেই নামিয়ে ফেলবো। তাহলে আমাদের প্লাস হইলো, এটাও মিলে থাকলো, এগুলো সব মিলে থাকলো, প্লাস আমরা এখন কাজ শুরু করব। তো এই দেখেন আমরা এখানে লাল দুইটা মাঝখানে, মানে মাঝখানের পিসটা যেহেতু মানে মিলেতে হবে, এই যে এগুলো এই দুইটা মিলে গেছে। তো এরপরে কাজটা তো আপনারা জানেনই, এই সাইড, এই সাইড, এই সাইড, নিচে এই সাইড, উপরে এই সাইড, নিচে এই সাইড, বাস আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই প্লাস হয়ে গেছে। এরপরে আমরা এই জায়গাটা মিলে আছে, কারণ এটাকে আমি যদি উল্টা করে দিই, এভাবে উল্টা এভাবে ধরে যদি আমি এটাকে উল্টা করে দিই তাহলে এটা পুরোটা লাল হবে, কিন্তু এটা মিলে নাই। তাহলে আমরা এটাকে ওই যে ওই সূত্র, আবার 3x3-এর ওই সূত্র, তাহলে দেখেন আপনার এই দুই সাইড পুরো পুরো মিলে গেছে, এই তিন সাইড।
এবার এই দুইটা মিলালেই পুরোটাই মিলে যাবে। তো চলো না আমরা স্টার্ট করি এইটুকু ইয়া করা। এটার নিয়মটা তো আপনারা জানেনই, আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এইভাবে একবার এই সাইডে একবার ঘুরিয়ে নিব, তারপরে এই সাইড নামাবো, এই সাইডে ঘুরাবো, এই সাইডে উঠাবো, এই সাইডে নাম ইয়া করবো। আবার ওই একই ট্রিক্স করতে থাকতে হবে যতক্ষণ না মিলছে। আমাদেরকে দেখতে হবে, করতে হবে তাড়াতাড়ি, তাহলে আমরা আপনাদের কাছ থেকে কথা প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা পারবেন। দেখতে পাচ্ছেন আমার ফিশার কি মিলে গেছে, অনেক সোজা, আমরা কত তাড়াতাড়ি মিলিয়ে ফেললাম। ওয়াও, দেখতে পাচ্ছেন অনেক সোজা আর আমরা অনেক তাড়াতাড়ি মিলিয়ে ফেলেছি। অনেক সহজভাবে আমরা শেষ পর্যন্ত ফিশার কিউবটাকে মিলিয়েই ফেললাম, যা 3x3 ফিশার কিউব নামেও পরিচিত, বা ম্যাজিক কিউব নামে বক্সে পরিচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং কোনো কিছু মতামত জানতে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন বিষয় জানার জন্য। আমাদের চ্যানেলে শুধু কিউব নয়, বই, বুক রিডিং, বুক রিভিউ, কবিতা ইত্যাদি ইত্যাদি মজার মজার বিষয় আছে, সেগুলো দেখার জন্য আজকেই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।